মানুষের কাছে সব চাইতে বড় ঘৃণার পাত্র হবে এখন কিন্তু তাই কারণ আলেম হচ্ছে তিন প্রকার আলেম কয় প্রকার এক নম্বরে নবীজি বলেন ওলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের যে সিদ্ধান্ত আছে আলেমরা ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মন মতো ফতোয়া বানায় এ দেশে কিন্তু এখন অলরেডি চলছে এমনকি অনেক আলেম কাবা শরীফকেও ভাস্কর্য বলছে ওর নামের আগে হাফেজ মাওলানা লিখা আছে আমার মনে হয় হাফেজ মাওলানা ওর নামে লিখলে গোনা হবে ওর নাম কেটে দেওয়া দরকার যারা কাবা শরীফকে ভাস্কর্য বলতে পারে ওর ঈমান আর থাকার কথা ওর ঈমান আর নেই ওটা বেঈমান ও কিসের আলেম ও রাষ্ট্রীয় আলেম কিসের আলেম নবীজির নাম দিয়েছে ওলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম দ্বিতীয় নাম্বার আলেম হচ্ছে ওলামায়ে উম্মাত উম্মতের আলেম উম্মতের আলেম মানে জাতি যেদিকে আছে উম্মত যেদিকে আছে ওইদিকে টেনে টেনে রায় দেয় এরকম আমি সাতটা কারণ বাংলাদেশে অলরেডি পেয়েছি প্রথম নাম্বার কারণে বলবো নাকি ওলামায়ে উম্মত হচ্ছে তারা মানুষের দিকে মানুষের সেন্স কোন দিকে মানুষ ঢলে কোন দিকে ওই দিকে দিকে রায় দেয় এই দেশে যেমন অনেক দিন থেকে চলছে মানুষ মরে গেলে 340 দিন এক বছরে বছরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নেই ওর নাম আমরা দিয়েছি কি খানা হ্যাঁ হরজ না আমার প্রশ্ন হচ্ছে আপনি খাবার খাওয়াবেন অসুবিধা নেই কিন্তু মানুষ মারা গেলে যে খাবার খাওয়ানো হয় খানা দেওয়া হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে নাকি মৃত মানুষের পক্ষ থেকে যে খানা দেওয়া হয় মৃত মানুষের পক্ষে আপনি যা করবেন সব হচ্ছে সাদগা সব কি আপনি ভালো করে মনে রাখেন মৃত মানুষের পক্ষ থেকে যা করা হবে সব সাদগা সব কি এখন সাদগার মাল তো খাওয়া জায়েজ হচ্ছে এতিম মিসকিন অসহায় যারা তারা খানা দিলে তো শুধু এতিমই খায় শরীফুল যায় না বলেন না কেন এনার জন্য কি ওটা খাওয়া জায়েজ কিসের খানা দিলেন ওর কবরে তো আরো আজাব বাড়িয়ে দিচ্ছেন অথচ এই আলেম অনেকে ফতোয়া দিচ্ছে না অসুবিধা কি খাওয়া তো সবাই খাচ্ছে খাওয়া খাচ্ছে যাদের খাওয়া দরকার তারা তো পায় কম আরে জীবনে খাবার অভাব নেই খাচ্ছে মন মতো কারণ এটা আপনার আত্মীয় এই কথা বলেন না কেন খাওয়া দেওয়ার পরে যদি নাম করে দাও তো বাঁচা যায় খেয়ে দে নাম নেই শুধু বদনাম যদি জিজ্ঞাসা করেন চাষা কেমন খেলে খাওয়া 6 পিস গোস্ত পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ কারণ দাঁতের ফাঁকা তো এরকমই না এই যে নিয়ম এটা কি ইসলামের নিয়ম না বানানো এটা কিছু আলেম আলা ওলামায় উম্মত যারা তারা নিজেদের পেট চালাতে এগুলো বানিয়েছে যদিও আমার গায়ে আসতেছে আমি কি করবো এখন এই হাদিস বাদ দিয়ে দেব এখন যদি আমি এই যে শরীফুল ভাই উনি একজন ধনী মানুষ ওনাকে বলি যে বাবা আমার বাবা মারা গেছে 1000 টাকা আপনাকে আমি দিলাম এটা সাতগার টাকা আপনি এগুলো নিয়ে হোটেলে খান খাবে বলেন না কেন আমি যদি ইমাম সাহেবকে বলি ভাই আমার বাবা মারা গেছে 1000 টাকা দিলাম সাতগা আপনি এটা নিয়ে যান নেবে নিতে তো চাইবে না আর আগারে কি করবে কি 7000 টাকা দাও আমারে আমি কি ফকির অথচ ওই 1000 টাকা দিয়ে আমি বাজার করে ওনাদের দুইজনকে ডাক দিয়ে খাওয়ালাম এবার খাচ্ছে আগের ওইটা কি ওইটা তো সাত গায় ওইটা টাকা আর এটা খাবার জিনিস তো একই এক কথা বলেন না কেন এই যে এরকম আলেম যারা আছে দেশে চালিয়ে যাচ্ছে বাবা শাহ চালাল সব ভালো আর একটা আলেম আছে ওলামায়ে মিল্লাত ওলামায়ে মিল্লাত মানে ধর্ম জাতি ধর্মের আলেম এরা মনমত না কারো দিকে তাকিয়ে না কে রাজি হবে বে নারাজ হবে ওইসব না ও কোরআন হাদিস দেখে ফতোয়া দেবে মানলে ভালো না মানলে আপনার কপালে গেল এরকম আলেম এখন দেশে আছে আছে খুব কম যে কয়টা আছে খুব চাপে আছে এবার আসেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই যে ওলামায়ে মিল্লাত যেটা ধর্মের আলেম এই হক্কানি আলেম হকপন্থী আলেম বলা হয় এদেরকে যদি কেউ দেখতে চায় খোঁজ করতে যায় অনুসন্ধান করতে চায় তাহলে যেন তিন জায়গায় দেখে নেয় কোন জায়গায় আপনি যদি হকপন্থী আলেম খোঁজ করতে চান বড় বড় জব্বা গায় টুপি মাথায় দিয়ে শুধু এরকম পান খায় এরকম না তিন জায়গায় খোঁজ করা লাগবে কয় জায়গায় আমি কথা অল্প বলছি অনেক ওজনওয়ালা কথা এক নম্বরে আল্লাহর নবী বলেন প্রথমে তাকে খোঁজ করতে হলে মাটির নিচে অনুসন্ধান করো হক্কানি আলেম মাটির নিচে পাওয়া যায় মাটির নিচে মানে কবরে কোথায় কবরের ভেতরে হক্কানি আলেম নেই দ্বিতীয় নম্বর যদি হকপন্থী আলেম দেখতে চাও তাহলে জেলখানার দিকে তাকাও কারণ পৃথিবীর যত বড় বড় হকপন্থী আলেম একটাও বাইরে মারা যায়নি সব মরিছে জেলে ইমাম আবু হানিফা হকপন্থী ছিলেন মরিছে কোনে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মরিছে কোনে ইমাম বুখারি মুজাদ্দিদে আলফেসানি যার নাম নিয়ে আজ মুজাদ্দিদিয়া তরিকা বানিয়েছে তিনি জীবনের অর্ধেক সময় মরিছে জেলে নবীজি হকপন্থী না বাতিল ছিলেন বিশ্ব নবীও কয় বছর জেলে ছিলেন তা আমরা তো দেখতে পাচ্ছি এই পৃথিবীতে বড় বড় যারা হকপন্থী ওলামা আলেম তারা সবাই পিরায় জেলখানায় মরে গেছে নবীজি এই জন্য জানিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া বলেন যদি হকপন্থী আলেম দেখতে চাও তাহলে মাটির নিচে যাও অথবা জেলখানায় খুঁজে দেখো জালেমের জেলখানায় বন্দী হয়ে পড়ে আছে তিন নম্বরে কথায় খোঁজ করলে হকপন্থী আলেম পাবে জানো তিন নম্বরে পাওয়া যাবে জিহাদের ময়দানে জিহাদের ময়দান মানে বদরের ময়দানে উহুদের ময়দানে জিহাদ মানে জালেমের সামনে যারা সত্য কথাগুলো তুলে ধরতে যায় এরা হচ্ছে জিহাদের ময়দানে কাজ করে আর জালেমের সামনে জুলুমের সামনে হক কথা বলা আলেম এখন কম তাহলে আলেম খুঁজতে হলে কয় জায়গায় খোঁজা লাগে আমরা পেলাম মাটির নিচে জালেমের জুলুম খানা জেলখানায় তিন নম্বরে জিহাদের ময়দানে আমি আবার বলছি আলেম কয় প্রকার ওলামায়ে দাওলা ওলামায়ে উম্মাত ওলামায়ে মিল্লাত আরে ওলামায়ে মিল্লাত খুঁজতে হলে তিন জায়গায় খোঁজা লাগে মাটির নিচে কবরে জেলখানায় আর জিহাদের ময়দানে আল্লাহ আমাদেরকে হকপন্থী আলেম হওয়ার তৌফিক দিন আর যারা ওলামায়ে সব বাতিল ওলামায়ে উম্মত যারা ওলামায়ে দাওলা তারা এই জাতির কাছে কিন্তু ঘৃণিত কারণ তারা টাকা পয়সা খায় আর ফতোয়া দেয় এই জন্য মানুষের মনে তাদের কোনো শ্রদ্ধা থাকে না ও আলেম তাতে কি ওকে দেখলেই মানুষ থুতু দেয় এমনকি ও যদি রাস্তায় আসে জনগণের পিটিয়ে মেরে ফেলবে ঠিক